হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে একটু রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে দেখা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন আজকের টপিকসে যাওয়া যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা রিপোর্টের মধ্যে কিভাবে আমরা ডেট টাইম অ্যাড করতে পারি। তো আমাদের যে এক্সিস্টিং রিপোর্ট আছে সেখানে কোনো ডেট টাইমের কোনো ফাংশন নাই বা ডেট টাইমের কোনো অপশন নাই, অর্থাৎ কোনো কারেন্ট ডেট বা প্রিভিয়াস ডেট বা গেট ডেট আজকের ডেটের কোনো ডেট নাই। আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, আমার যে ডাটাবেজের ফিল্ড সে ফিল্ডের মধ্যে কিন্তু ডেটের কোনো ফাংশন নাই, কিন্তু তারপরেও ক্রিস্টাল রিপোর্টের ফাংশনালিটিস ইউজ করে আমরা কিভাবে ডেট টাইম অ্যাড করতে পারি সে বিষয়টা আজকে দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলাতে যাব। আমরা ফর্মুলাতে যে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে আমরা লিখব প্রিন্ট ডেট। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলার নাম, এটা আপনি যে কোনো নামই দিতে পারেন। আমি একটা মিনিংফুল নেম দিলাম যাতে করে দেখে যে কেউ চিনতে পারে বা বুঝতে পারে এটা আসলে কি রেফার করছে। তো আমি প্রিন্টেড দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, সাথে সাথে আমার ফর্মুলার একটা অপশন চলে আসবে এডিটর। এখানে আমরা যেটা জাস্ট একটা ফর্মুলা ফাংশন লিখব যেটা হচ্ছে ক্রিস্টাল রিপোর্টের একটা বাই ডিফল্ট ফাংশন, সেটার নাম হচ্ছে কারেন্ট ডেট। কারেন্ট ডেটের মিনিং হচ্ছে এই ফাংশনটা ইউজ করলে এই ক্রিস্টাল রিপোর্ট সেটাকে আমাকে আজকের ডেটটা আমাকে দেখাবে কিভাবে। তো এখানে ক্লিক কর, এখানে গিয়া করব কারেন্ট ডেট লিখব। এই ফাংশনটা সঠিক আছে না ভুল আছে এটা আমরা জাজ করতে পারি এই যে এক্স হাইফেন টু দেয়া আছে চেক, এই বাটনে ক্লিক করলে, ক্লিক করলাম নো এরর ফাউন্ডস এসএপি ক্রিস্টাল রিপোর্টস, অর্থাৎ এই ফাংশনটা কারেক্ট হলো না ভুল হলো সেটা আমাকে এখানে শো করবে, তার মানে এখন আমার কারেক্ট আছে, যে কারণে লেখাচ্ছে নো এরর ফাউন্ডস। তো এখন যদি আমি এখানে আরেকটা অক্ষর লিখে দিলাম, দেখেন এখন যদি আমি চেক করি তাহলে আমাকে এটাকে স্ট্যাটাসটা দেখাচ্ছে যে এটা আমার ভুল হয়েছে, দ্য রিমেনিং টেক্সট ডাজ নট অ্যাপিয়ার টু বি পার্ট অফ দ্য ফর্মুলা। দ্যাট মিন্স এই ফর্মুলাটা সে চিনতে পারছে না বা ফাংশনটা সে চিনতে পারছে না। তো এইভাবে আমরা জাজ করতে পারি বা চেক করতে পারি। হ্যাঁ, তো যাই হোক আমরা সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন প্রিন্ট ডেট নামে ফর্মুলা ফিল্ডের মধ্যে আমার একটা ফর্মুলা তৈরি হয়ে গিয়েছে অলরেডি। এখন যেটা কাজ করতে হবে, আমাদেরকে রিপোর্টের মধ্যে প্লেস করতে হবে আমরা কোথায় প্রিন্ট ডেটটা চাচ্ছি। তো আমরা একটু ডিজাইন মোডে যেতে চাই। ডিজাইন মোডে যে আমরা ধরেন এখানে একটা ফিল্ড তৈরি করি, এখানে একটা টেক্সট বক্স নেই, সর্বপ্রথম টেক্সট বক্স নিলাম, এখানে প্লেস করলাম, এখানে লিখলাম প্রিন্ট ডেট, দিলাম টেক্সট বক্সের মধ্যে এটাই রাখলাম। এরপরে এটার ফন্টসটাকেও চেঞ্জ করে ফেলি, অন্যান্য ফন্ট যে নামে যেভাবে আছে সেভাবেই রাখলাম। এখন আমরা প্রিভিউ মোডে ক্লিক করলে এরকম শো করলো। হ্যাঁ, এবার আমরা প্রিন্ট ডেট যেটা তৈরি করেছি সেটা আমরা ড্র্যাগ করে এই টেক্সট বক্সের মধ্যে এখানে ফেলে দিব বা ছেড়ে দিব, তাহলে দেখেন প্রিন্ট ডেটটা আমার এভাবে শো করছে। এখন ধরেন আমার প্রিন্ট ডেটটা আমার বুঝতে পারছি না 2/18/2023 আছে, তো এটাকে আমরা ফরম্যাটটাকেও চেঞ্জ করতে পারবো। এটা ফরম্যাটের উপর রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে ফরম্যাট টেক্সট, এখান থেকে দেখেন ডেটের বিভিন্ন ধরনের ফরম্যাট আমার এখানে দেয়া আছে। তো আমি যে কোনো একটা ফরম্যাট চুজ করলে ওকে দিলে আমার সেই ফরম্যাট অনুযায়ী আমার ডেটসটা শো করবে। আমরা একটু বাম দিকে সরিয়ে দিই যাতে করে ফুল ডেটটা আমার এখানে শো করে, একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি যাতে করে বোঝা যায়। ওকে ওকে, দেখেন এখন বোঝা যাচ্ছে, এটা আমরা রাইট অ্যালাইন করে দিই, দেখেন প্রিন্ট ডেট যেভাবে ফরম্যাট দেবো সেভাবেই চলে আসবে। অথবা আপনারা যদি অন্য কোনো ফরম্যাট চান সেই ফরম্যাটটাও আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। সেটা কীরকমভাবে, ধরেন এখানে ক্লিক করে ফরম্যাট টেক্সটে যাবেন, ফরম্যাট টেক্সটে যে যে ফরম্যাটটা আপনার পছন্দ সেই ফরম্যাটটা সিলেক্ট করলেন, ধরেন এই এটা পছন্দ আপনার, এটা সিলেক্ট করলেন, করার পরে কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরেকটা কাস্টমাইজ স্টাইল নামে, কাস্টম স্টাইল নামে একটা অপশন চলে আসবে, এখানে ডেটের বিভিন্ন ধরনের ফরম্যাট চলে আসবে। তো এটা নিয়ে আরেকটা ভিডিও আমি করব, তখন আপনাদেরকে ডিটেলসটা দেখাবো। তো এখন আপাতত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এই ফরম্যাটটা আমার পছন্দ হয়েছে, এটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এইরকমভাবে আমার ইয়াটা চলে আসবে। ওকে, তো এখন দেখেন এখানে শুধুমাত্র ডেট আসছে, যদি এরকম প্রয়োজন হয় আপনার ডেট এবং টাইম কখন রিপোর্টটা জেনারেট করছেন সেই টাইমটাও যদি দেখতে চান সেটাও এখান থেকে পসিবল একই ফর্মুলার মধ্যে। সেটা কিভাবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব,
ক্লিক করে এডিট ফর্ম এমবেডেড যে ফিল্ড আছে এখানে যাব, অর্থাৎ ফর্মুলাটা এডিট করব। এখানে জাস্ট কারেন্ট ডেট লিখেছিলাম, জাস্ট কারেন্ট ডেট টাইমের পরে যদি টাইম এটুক লিখে দেই তাহলে কিন্তু এটা আরেকটা ফাংশন তৈরি হয়ে গেল। এর মধ্যে কি করবে, আমার ডেটও দেখাবে এবং টাইমও দেখাবে। দেখি, সেভ দিলাম, ওকে। তো দেখেন এখানে ফরমেটের জন্য ডেট ফরমেটটা যেটা চুজ করেছিলাম সেখানে টাইমের কোনো ফাংশনালিটি নাই, যার কারণে শো করছে না। তো এটাকে আমরা ফরমেটটাকে আবার চেঞ্জ করব, সরি এখানে না, এটাতে আমরা যাব হচ্ছে ফরমেট টেক্সট। এখানে গেলে দেখেন আগে অপশন ছিল অল্প, এখন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে ডেট এবং টাইমের মধ্যে। হ্যাঁ দেখেন এখানে ডেটও আছে টাইমও আছে, এখানে ডেটও আছে টাইমও আছে। তো আমরা যেটাই পছন্দ হয় সেটা আমরা চুজ করলাম, দেন ওকেতে ক্লিক করব। এখন দেখেন ফরম্যাটটা কিন্তু আগের মতো নেই, চেঞ্জ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি 2018, এখন যেটা সময় সেটা শো করছে। এটা হচ্ছে যে কোন টাইমটা শো করবে, এটা হচ্ছে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে যেই টাইমটা আছে সেই টাইমটাই কিন্তু এখানে শো করবে, অর্থাৎ রিয়েল টাইমটা এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আসলে এতটুকুই ছিল। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে থাকুন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।